আজকে আমরা কৃষ্ণপ্রসাদ মেমোরিয়াল হলে এসেছি ইন্ডিয়ান অটো অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিশেষত্ব হলো এই যে লকডাউনের পরে এই হলে প্রথম অনুষ্ঠান, এই জন্যে এই অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা বিজয় শেঠ, ডলি শেঠ, প্রদীপ বোরা, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ জীবন খুব দুর্বিষহ হয়ে উঠেছে এই করোনা ভাইরাসের জন্য, সারা পৃথিবীতে একটা ত্রাস সৃষ্টি হয়েছে। কিন্তু ত্রাসকে শুধু মানুষ কিন্তু একটা ইংরেজিতে কথা আছে, ম্যান ক্যান নট লিভ বাই দি ব্রেড অ্যালোন। এবং সেই প্রেক্ষিতে যে অ্যাসোসিয়েশন, যে তার কালচারাল সাইডে একটি বিশেষ ব্যক্তিকে আজকে পুরস্কৃত করা হবে, তিনি হচ্ছেন কৌশিক রায়চৌধুরী, যিনি কি করেছেন, যিনি জানি আমরা একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট, কিন্তু তিনি লকডাউন পিরিয়ডে একজন প্রসূতিকে, যাকে কোনো নার্সিংহোম ভর্তি করছিল না, কোনো ডাক্তার হাত দিচ্ছিল না, কিন্তু কোনো ক্রমে ডক্টর কৌশিক রায়চৌধুরীর কাছে সে আসে এবং মানে খোঁজ পায়, তার ফোন করে ডক্টর কৌশিক রায়চৌধুরী, তাকে কোনো নার্সিংহোম নিতে চাইছিল না, বেহালার শকুন্তলা নার্সিংহোম তাকে সেই সুযোগটা করে দেয়। এবং যখন বাচ্চাটাকে ডেলিভারি করা হয়, সে মৃতপ্রায়, অনেক কষ্ট করে এনারা ওটাকে খাঁদিয়েছেন, বেঁচে বাঁচেছেন, কিছুক্ষণ পরে হলে আর বাচ্চাটা বাঁচত না। এবং এই খবর আমরা আমাদের বিভিন্ন বিখ্যাত মিডিয়াতে, আমরা টিভি চ্যানেলে দেখেছি, তাকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। অর্থাৎ এই পুরস্কৃত করার উদ্দেশ্য হলো এই যে এখনও মনুষ্যত্ব হারিয়ে যায়নি। আরেকটা ব্যাপার হলো এই যে সংস্কৃতি ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারবে না। এবং আমি যেহেতু ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির একজন সভাপতি, সেই সূত্র ধরে এই লকডাউন পিরিয়ডে কৌশিক রায়চৌধুরীকেও আমি আমাদের এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দিয়ে অভিভূত করলাম, মানে সম্মানিত করার চেষ্টা করছি। অপরদিকে যারা সম্মানিত করছেন এবং এরকম একটা লকডাউনের পরে এই অল্প সংখ্যক লোক নিয়ে স্যানিটাইজেশন রেখে একটা অনুষ্ঠান করছেন, এবং সেক্ষেত্রে তাদেরকে বিজয় শেঠ, ডলি শেঠ এবং প্রদীপ বোরা, আজকে প্রদীপ বোরাদের জন্মদিন, অ্যাসোসিয়েশন আজকে সেভেন ফাউন্ডেশন ডে, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভাবনা মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে, এবং আগামী দিনে আরও কিন্তু শক্তিশালী ভাইরাস আসার সম্ভাবনা, সেক্ষেত্রে ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের হাইজিন মেনটেন করতে হবে এবং সাংস্কৃতিক চেতনা আমাদের ইমিউনিটি বাড়াবে বলে আমার ধারণা। নমস্কার। আমরা যখন ডাক্তার হই তখন একটা প্রকৃতি বোধ নিতে হয়, সেটা হলো মানুষের সেবা করতে হবে, কোনো অবস্থাতেই আত্ম মানুষকে ছেড়ে চলে যাওয়া যাবে। কিছুদিন আগে ওই কোভিড-19 পরিস্থিতিতে একটি পেশেন্টের ব্যাপারে কথা বলছি, অ্যাকচুয়ালি মাদার, তার বাচ্চার নড়াচড়া পেটে বন্ধ হয়ে গেছিলো, সময় মতো তাকে নিয়ে গিয়ে সিজার করে বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল, খুব কঠিন অবস্থার মধ্যে। অনেক ডাক্তারবাবু তাকে রিফিউজ করেছিলেন, হসপিটাল রিফিউজ করেছিলেন, এটা আমার জীবনে একটা সেরা কাজ বলে মনে করি। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমি কিন্তু কোনো স্পেশাল কাজ করিনি, আমি আর ডিউটি মত করেছি মাত্র। যারা তাকে ফেরত দিলেন তারা বরঞ্চ ডিউটি থেকে চ্যুত হয়েছেন, তার জন্য অনেক সম্মান পেয়েছি, কিন্তু এই সম্মান প্রাপ্য না, এটা আমার ডিউটি, সেজন্য এটা নর্মাল ব্যাপার, কিন্তু আলাদা সম্মান কেন করলাম জানি না। আর একটাই কথা, করোনা করোনার জায়গায় থাক, আমাদের ডাক্তারি সার্ভিস যেন কখনো বন্ধ না হয়। এবং যারা একটা জিনিস মানে মানুষ অনেকে বোঝেন না যে ডাক্তার হচ্ছে ঈশ্বরের প্রেরিত দূত, রুগীর সেবা করা তার একমাত্র কর্তব্য, এবং এই কর্তব্য ঈশ্বরের কাছে, সেই কর্তব্য থেকে যেন কখনো আমি ছুটে না হই, কখনো যেন কোনো ডাক্তারবাবু রুগীকে অবহেলা না করেন, এটা আমার বক্তব্য।